হেই, ইংরেজি নিয়ে সমস্যা? ইম্প্রুভ হচ্ছে না? কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে তিনটা আইডিয়া শেয়ার করব। আশা করি এগুলো আপনাদের অনেক উপকার করবে। প্রথম আইডিয়া হচ্ছে প্রতিদিন, আপনারা হয়তো সবাই ব্যস্ত থাকেন, সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটান, বাট প্রত্যেক দিন আপনাকে 25 থেকে 30 মিনিট কিছু একটা জিনিস পড়তে হবে। আপনি হয়তো বা ইংরেজি নিউজ পেপার পড়তে পারেন, ডেইলি স্টার, হয়তো বা ইংলিশ কোনো বই পড়তে পারেন, অথবা কোনো আর্টিকেল অথবা কোনো ম্যাগাজিন। প্রতিদিন যখন আপনি রিডিং করবেন, আপনার রিডিং স্কিলটা বেড়ে যাবে, ইভেন আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। দুই নম্বর আইডিয়াটা হচ্ছে আপনি প্রত্যেক দিন 10টা করে নতুন ওয়ার্ড শিখবেন। ইভেন শুধু ওয়ার্ড না, সাথে সাথে আপনাকে ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডগুলোর সেন্টেন্স বানাতে হবে। আমরা ছোট্টবেলা থেকে, সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত আমরা অনেকগুলো ওয়ার্ড শিখছি, বাট আমাদের সমস্যা হচ্ছে একটা ওয়ার্ডও মনে থাকে না। বাট আপনি যখন একটা ওয়ার্ড শেখার পরে এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাবেন, এই ওয়ার্ডটা আপনার মাথায় থাকবে অনেক বেশি, ইভেন সেটা আপনি ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন আপনি 10 থেকে 15 মিনিট কোনো একটা কিছু শুনতে হবে, ইভেন সেটা আপনার যেটা ভালো লাগে। আপনি শুনতে চাইলে আপনি কোনো একটা স্পিচ শুনতে পারেন, কোনো একটা নিউজ শুনতে পারেন, কোনো একটা পডকাস্ট শুনতে পারেন। এই যে তিনটা কাজ ইনশাআল্লাহ যদি আপনি করতে পারেন, আশা করি আপনার ইংরেজিতে আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।